প্রিয় ছাত্র ছাত্রী, জৈব রসায়নের আজকে তৃতীয় ভাগ আমরা পড়তে বসেছি। তোমাদের আমরা এই দ্বিতীয় ভাগে যা পড়িয়েছিলাম আজকে তোমাদের মডেলের সাহায্যে সেটা বোঝাবো ঠিক করেছি। আমরা পড়েছিলাম যে কার্বনের যে চারটে যোজ্যতা যখন কোনো পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে একটা অণু গঠন করে তখন সেটা চতুস্তলকের আকার নেয়। তোমরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা, এটা হচ্ছে পরমাণুর একটা মডেল, পরমাণু দিয়ে অণু তৈরি হয়েছে তার মডেল। এই কালো যে গোলটা দেখতে পাচ্ছ, তোমরা জানো অণু বা পরমাণু গোলাকার। তো কার্বন পরমাণু, এই কালো যে রংটার যে বলটা দেখছো এটা হচ্ছে কার্বন পরমাণু। তার চারটে হাতের মধ্যে এই দেখো, এই হাত দিয়ে সে হাইড্রোজেন, এই যে গোল হাইড্রোজেন পরমাণু নিয়েছে, এই হাতে একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু এবং এটা একটা হাইড্রোজেন পরমাণু। আকারটা ভালো করে দেখো, এটা একটা তিন পায়া টেবিলের মতো দেখো, এই যে তিন দিকে তিনটে পায়া, আর এই ওপরে এই যে পরমাণুটা, এটা টেবিল, এর ওপরে টেবিল টপ থাকতে পারে। তো এইটা হচ্ছে তোমার চতুস্থল। চতুস্থল কীরকম না, এই তিনটে যোগ করলে একটা ত্রিভুজ হবে, এই তিনটে পরমাণু যোগ করলে একটা ত্রিভুজ হবে, আবার এদিকের তিনটে পরমাণু যোগ করলে একটা ত্রিভুজ হবে, এবং এই তিনটে পরমাণু যোগ করলে একটা ত্রিভুজ হবে। অর্থাৎ তোমার এই পরমাণু চারটে ত্রিভুজাকৃতি তল, এই যে গঠনটা চারটে ত্রিভুজাকৃতি তল রয়েছে, এটাকে বলা হয় চতুস্থল। আর এই যে অণুটা তৈরি হয়েছে, এই অণুটা হচ্ছে মিথেন, এটা মিথেনের মডেল, এটা কার্বন চারটে হাইড্রোজেন পরমাণু নিয়ে এই মিথেন তৈরি হয়েছে। এটা রাখছি, নেক্সট আমি আসছি ইথেন অণুতে। তোমরা জানো দুটো কার্বন পরস্পর যুক্ত থাকে এক বন্ধন দ্বারা, এটা হচ্ছে ইথেন পরমাণুর মডেল। দেখো দুটো কার্বন পরমাণু পরস্পর এক বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, মাঝখানে একটা বন্ধন, এখানে এই এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন নিয়ে, এখানে একটা ইলেকট্রন মেঘ তৈরি হয়েছে, ইলেকট্রন ক্লাউড, ফলে এরা কাছাকাছি চলে এসেছে, ইলেকট্রন এক জোড়া ইলেকট্রন দিয়ে এই বন্ধনটা তৈরি হয়েছে। আমার কাছে সাদা বল, অর্থাৎ এই প্রথমে এখানে দেখালাম যে সাদা বল দিয়ে হাইড্রোজেন পরমাণু দেখিয়েছি, এই সাদা বল কম থাকায় আমি এবারে হলদে বল ইউজ করেছি, হলদেগুলোকে মনে করো হাইড্রোজেন। তাহলে দেখো এই কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই দিকের কার্বনটার সঙ্গে 1, 2, 3 তিনটে হাইড্রোজেন, আবার এই দিকের যে কার্বন পরমাণু তার সঙ্গেও 1, 2, 3 তিনটে হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে এটার সংকেত কি হচ্ছে না, C2H6, এটা হচ্ছে মিথেন পরমাণু। C2 মানে দুটো কার্বন, তার সঙ্গে ছটা হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন অণু তৈরি হয়েছে। তাহলে এটা গেল মিথেন অণু, এটা মিথেন অণু, আর এটা হচ্ছে ইথেন অণু। ইথেন অণুতে ছটা হাইড্রোজেন, দুটো কার্বন, C2H6। এইবার আমরা আলোচনা করেছিলাম কার্বন কার্বন দ্বিবন্ধনের ব্যাপারে। প্রথম যৌগ নিয়েছিলাম আমরা, দেখো এটা দুটো কার্বন পরস্পর, কটা বন্ধন আছে দেখতে পাচ্ছ বলো, দুটো বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, অর্থাৎ এই একটা বন্ধন আর এই একটা বন্ধন, দুটো হাত দিয়ে দুজনকে ধরেছে। আর অবশিষ্ট যে দুটো যোজ্যতা, একটা কার্বনের চারটে যোজ্যতা, দুটো এখানে চলে গেছে, এর দুটো হাত এখানে, এরও দুটো হাত এখানে, তাহলে বাকি এই কার্বনের দুটো হাতে দুটো হাইড্রোজেন পরমাণু নিয়েছে, এই কার্বনটা দু হাতে আরও দুটো হাইড্রোজেনকে নিয়েছে। এখানে কি তৈরি হয়েছে আশা করি মনে আছে, এটা হচ্ছে ইথিলিন। তাহলে C2H4 কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং এই অণুটার নাম হচ্ছে
ইথিলিন, এটা কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপরে আমরা পড়েছিলাম কার্বন কার্বন ত্রিবন্ধন। এবার এই অণুটাকে দেখো, এখানে দেখো কার্বন কার্বন দুটো কার্বনের মধ্যে তিনটে বন্ধন, দেখো একটা দুটো তিনটে, দুটো কার্বন পরমাণু তিনটে বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়েছে, তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন তৈরি হয়েছে। আর অবশিষ্ট যোজ্যতায় হাইড্রোজেন যুক্ত হয়েছে, এটার নাম মনে আছে, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন C2H2। এবং আমি বলেছিলাম এটা হচ্ছে সরল রৈখিক, একটা স্ট্রেট লাইনে রয়েছে জিনিসটা, দেখতে পাচ্ছ। এগুলোরও এর ক্ষেত্রে কি বলেছিলাম, দ্বিবন্ধনের ক্ষেত্রে যে প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি, এই কোণটা 120, এইখানে 120, আবার এটাও 120, প্রত্যেকটা কোণ হবে 120 ডিগ্রি। আর চতুস্থলকের ক্ষেত্রে কি ছিল, যেখানে এক বন্ধন ছিল এই কোণটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এবার আমরা আসছি একটা পরমাণু, ধরো মিথেন পরমাণু, তোমরা তো মিথেন পরমাণু পড়েছো। মিথেন পরমাণুর কি ছিল, চারটে হাইড্রোজেন ছিল, একটা কার্বন ছিল চারটে হাইড্রোজেন ছিল, কিন্তু ধরো এই হাইড্রোজেন পরমাণুটা এখান থেকে চলে গেছে, দেখো সাদা গোলটা কিন্তু এখানে নেই, তাহলে এখানে তিনটে হাইড্রোজেন যুক্ত হয়েছে কার্বন পরমাণুটার সঙ্গে। এবার ধরো তাহলে এইটাকে কি বলা হবে, এটাকে বলা হবে মিথাইল, অর্থাৎ মিথেন থেকে মিথাইল, এগুলোকে বলা হয় অ্যালকিল গ্রুপ, পরে আবার আলোচনা করব, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, সেগুলো পরে আসছে। এবার ধরো হাইড্রোজেনটা চলে গিয়ে এখানে একটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে গেল, এই সবুজ যে পরমাণুটাকে আটকালাম, মানে বলটাকে আটকালাম, সরি পরমাণুকে আটকাইনি। এবার এই রকম যে একটা গঠন পাওয়া গেল, সি একটা কার্বন, হাইড্রোজেন তিনটে, একটা ক্লোরিন, তাহলে এটা হয়ে গেল মিথাইল ক্লোরাইড, ঠিক আছে। তিনটে হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের বদলে একটা ক্লোরিন চলে এসছে এখানে, এটাকে বলা হবে মিথাইল ক্লোরাইড। আচ্ছা এবারে দেখো, তোমরা কার্যকরীমূলক পড়ানো হয়েছিল, আমরা পড়েছিলাম অ্যালকোহল, অ্যালকোহলের ক্ষেত্রে কি বলেছিলাম, না ও আর এইচ হাইড্রক্সিল গ্রুপ, এই ও এইচ হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ, অর্থাৎ এইটাকে বলা হয়, এটা আলাদাভাবে দেখো, এটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ, একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন, এইটা কার্যকরী মূলক। এইটা যে পরমাণুর যে কোনো একটা সবসময় একসঙ্গে একটা পরমাণু পুঞ্জ হিসাবে এটা ব্যবহার করছে, মিথেনের সঙ্গে যখন এটা যুক্ত হয়ে যাচ্ছে তখন এটার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, একটা কার্বন তিনটে হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের বদলে একটা হাইড্রক্সিল গ্রুপ। আচ্ছা তোমরা একটু আগে ইথেন দেখিয়েছে কি তোমাদের, না ইথেন, ইথেনটা দেখানো হয়নি, হ্যাঁ না সরি সরি, হ্যাঁ দেখিয়েছি তো, ইথেন তো দেখিয়েছি, এই যে তোমাদের ইথেন, ইথেনে কি ছিল, একটা কার্বনের সঙ্গে এই সরি দুটো কার্বনের সঙ্গে তিনটে করে হাইড্রোজেন যুক্ত হয়েছিল। এইবার কোনো কারণে ধরো এই হাইড্রোজেনটা সরে গেল, তাহলে কি হলো, এখানে যেমন CH3 ছিল আছে, আর এখানে CH3-র বদলে CH2 হয়ে গেল, তাহলে ইথেন থেকে এটা হয়ে গেল ইথাইল। এবার এই ইথাইলের সঙ্গে যদি এই হাইড্রক্সিল গ্রুপটা যোগ হয়ে যায়, এই যে ফাংশনাল গ্রুপ OH যদি যোগ হয়ে যায়, তাহলে এটা কি হয়ে গেল, ইথাইল অ্যালকোহল, এটা হয়ে গেল ইথাইল অ্যালকোহল। আশা করি গঠনটা বুঝতে পারছ, এই কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন, আর এখানে CH3, এটা CH2 ও H। অবশ্যই এখানে মনে হচ্ছে যে তোমার এখানটা এইচটা যে হলুদ, এটা সাদা কেন, ঠিক আছে আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখো CH2 OH, এখানে লালটা হচ্ছে তোমার, লাল গোলটা হচ্ছে অক্সিজেন, হলুদটা হচ্ছে তোমার হাইড্রোজেন, কালোটা হচ্ছে কার্বন, তাহলে CH3 CH
টু তিনটে, এখানে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন সিএইচ টু, লালটা অক্সিজেন ও এইচ, এই ফাংশনাল গ্রুপ হয়ে এটা হয়ে গেল ইথাইল অ্যালকোহল। ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে ওটা হয়ে গেল ইথাইল, তার সঙ্গে ও এইচ যোগ হলে এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। আচ্ছা, তোমরা আর একটা কার্যকরী গ্রুপ পড়েছিলে, কার্যকরী গ্রুপটার ফাংশনাল গ্রুপটার নাম ছিল কার্বোনিল, এবং কার্বোনিল ফাংশনাল গ্রুপ থাকলে সেই যৌগগুলোর নাম হয় কিটোন। আমরা পড়েছিলাম ডাই মিথাইল কিটোন। কিটোনটা কি, আগে আসি কার্বোনিল গ্রুপটা কি, সি ডাবল বন্ড এইটা হচ্ছে কার্বোনিল গ্রুপ, এটা যেখানেই যে অণুর সঙ্গে যুক্ত থাকবে সেটা হয়ে যাবে কিটোন। এটা অক্সিজেন, এটা কার্বন। আর এটা কি, এখানে দেখো এটাকে যদি আমি ছাড়াই এটা হচ্ছে আমার মিথাইল, কেন না কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন রয়েছে, তাহলে এই মিথাইল গ্রুপটা এখানে যোগ হলো। আর এটাও একটা মিথাইল গ্রুপ, কিন্তু দেখো এখানে তিনটে হাইড্রোজেন একটা কার্বন, তাহলে এই মিথাইল গ্রুপটা যুক্ত হলো, তাহলে এটা হয়ে গেল ডাই মিথাইল কিটোন। এটা আমরা কিটোন কার্বোনিল ফাংশনাল গ্রুপের যখন উদাহরণ দিয়েছি তোমাদের বলেছি ডাই মিথাইল কিটোন। আচ্ছা, এবারে একটা আমি অ্যামিন গ্রুপটার একটা এক্সাম্পল দিই। তোমরা জানো যে একটা কার্যকরী মূলক তোমাদের পড়ানো হয়েছিল, তার নাম হচ্ছে অ্যামিনো। অ্যামিনোটা কি, এইটা দেখো নীলটা হচ্ছে নাইট্রোজেন, তার সঙ্গে যদি তিনটে হাইড্রোজেন থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে এনএইচ থ্রি বা অ্যামোনিয়া, এখান থেকে যদি একটা চলে যায় এনএইচ টু তাহলে সেটাকে বলা হয় অ্যামিন। এবার ধরো এটা হচ্ছে মিথেন, তোমরা দেখেছিলে এটা মিথেন, মিথেনের যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে, আচ্ছা এটা নিচ্ছে, দেখো এটা ছিল মিথাইল ক্লোরাইড, মনে পড়ছে কিনা দেখো, মিথেনের সঙ্গে ক্লোরিন যোগ হয়ে মিথাইল ক্লোরাইড। এবার ধরো ক্লোরিনটা সরে গেল, এখানে যদি এনএইচ টু কার্যকরী মূলকটা যদি যোগ হয়ে যায় কার্বনের সঙ্গে তাহলে সেটা হয়ে যাচ্ছে মিথাইল অ্যামিন, এটাকে বলা হচ্ছে মিথাইল অ্যামিন, সিএইচ থ্রি সিএইচ টু। অর্থাৎ মিথেনের সঙ্গে একটা হাইড্রোজেন চলে গিয়ে যদি এনএইচ টু অর্থাৎ অ্যামিনো গ্রুপটা, অ্যামিনো কার্যকরী মূলকটা যুক্ত হয় তার নাম হচ্ছে মিথাইল অ্যামিন। মডেল দিয়ে এইটুকু বোঝানো আজকেই, এই পর্যন্ত এই অধ্যায়ে যেটুকু আমার মডেল দিয়ে বোঝানো ছিল আপাতত বোঝালাম, পরবর্তী অধ্যায়ে আবার বাকি আলোচনা চলবে।